কর্নার্স মনোরমে সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে স্পাইসি পনির। তার জন্য আমি যেটা নিয়েছি সেটা আগে দেখিয়ে নি। এখানে আমি 500 গ্রাম পনিরকে ছোট ছোট করে ভেজে তুলে রেখেছি, খুব হালকা ভেজেছি। আর যারা ভাজা পছন্দ না করেন তাদেরকে না ভাজলেও হবে। এটা এখানে নিয়েছি 2 পেঁয়াজ, 1 ক্যাপসিকাম কুচানো একদম সরু সরু করে কেটে নিয়েছি। এটাতে আছে টক দই, কাজু বাদাম 10টা আর 15টার মতো কালো গোলমরিচ গুঁড়ো আর 1 ইঞ্চি আদা পেস্ট। আর নিয়েছি রসুন বাটা। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি রসুনটা ছেড়ে দিচ্ছি। রসুনটা হালকা ব্রাউন হয়ে গেছে, এরপরে আমি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নিচ্ছি। এবার আমি 1/2 টিস্পুন লবণ দিয়ে নিচ্ছি। লবণে দিয়ে ভাজবো, মানে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এটা নরম হওয়া পর্যন্ত আমি ভাজবো, কেননা এটা কালার আসবে না, কালার আসতে দেব না আমি। এটা কালার আসলে এটা দেখতে ভালো হবে না, তাই আমি এটাকে এইভাবেই ভাজবো নরম হওয়া পর্যন্ত। কিন্তু জিনিসটা ভাজা হয়ে যাবে, খেতেও ভালো হবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা যদি কমেন্টগুলো করেন তাহলে আমি আরও উৎসাহিত হব। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কাছে শেয়ার করে দিন, আর আমার রেসিপিগুলো আপনারা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন যে ভালো লাগছে কিনা। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, তাহলে আমি সেটাকে রেক্টিফাই করতে পারবো। বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে, তেল থেকে এটা ছেড়ে যাচ্ছে। এবার আমি যে কাজু আদা গোলমরিচ আর টক দইয়ের পেস্টটা করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। হালকা নাড়াচাড়া করব, একটু ফুটে উঠবে সেই পর্যন্ত। আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। এবার আমার গ্রেভিটা একটু ফুটে যেতেই আমি পনিরগুলো ঢেলে দিচ্ছি। এই রান্নাগুলো করতে বেশি সময় লাগে না, এগুলো ঝটপট হয়। যার জন্য যারা সার্ভিস করেন তারা যদি অফিস থেকে এসে এই ধরনের রান্নাগুলো ঝটপট করে নেন তো খেতেও ভালো লাগবে আর সবাই খুশিও হবে, নিজেদেরও মনটা ভালো লাগবে সারাদিন বাদে। এটা একটু কাই কাই হবে, আমি একটু নাড়াচাড়ার পর অল্প পরিমাণ জল দেব। আমার গ্রেভিটা দেওয়ার পরে ফুটে গেছে, আমি এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, প্রায় 4 টিস্পুন, কেননা পনির একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই এতে একটু চিনিটা বেশি দিতে হবে। আমি এটা সম্পূর্ণ ভেজিটেবল অয়েলে রান্না করছি, কেননা এই রান্নাটা একটু ভেজিটেবল অয়েলেই ভালো লাগে, সর্ষের তেলটা অতটা ভালো লাগে না।
এটা বেশিক্ষণ রান্না করতে লাগে না, শুধু জোগাড়টা করতে যতটুকু সময় লাগে। এটা প্রায় আমার হয়ে এসেছে, আমি একটু জল দিয়ে শুধু ফুটিয়ে নেব। একটু গ্রেভি ছাড়া এটা ভালো লাগে না। এটা রুটি লুচি পরোটা নান এই সমস্ত জিনিসের সাথেই ভালো লাগে। এদিকে আবার পোলাও ফ্রাইড রাইস এগুলোর সাথেও এটা চলে। তা আপনারা যেরকম পছন্দ করবেন সেইভাবেই খাবেন। দেখুন একটু ঝোল ছাড়া এটা কিন্তু ভালো লাগছে না, তাই আমি কতটা জল দিলাম আপনারা লক্ষ্য করে দেখেছেন নিশ্চয়ই, প্রায় এক কাপের মতো। 500 পনিরের জন্য এটা যথেষ্ট। এতে আমি কোনো লঙ্কা ইউজ করিনি, আমি যে গোলমরিচটা দিয়েছি তাতেই এটা ঝাল হয়েছে। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দিয়ে নেবেন। এটা আমি 5 মিনিট রেস্টে দেব, দেওয়ার পরে নামিয়ে দেব। দেখুন বন্ধুরা আমার এটা রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি অল্প পরিমাণ গাওয়া ঘি দিচ্ছি, আর দিচ্ছি শাহি গরম মশলা অল্প ছড়িয়ে দিচ্ছি। আমার রান্না সম্পূর্ণ হয়ে গেছে, আমি এবার এটা নেড়ে চেড়ে পরিবেশন করব। এগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে না দিলে সমস্ত জায়গাটাই মিশবে না। আর এটাও খেয়াল রাখবেন যাতে পনিরগুলো, যেহেতু হালকা ভাজা, পনিরগুলো যাতে ভেঙে না যায়। আর যারা ভাজবেন না তারা তো আরোই সতর্ক থাকবেন। দেখুন একদম কমপ্লিট, আমি ওভেন অফ করে দিচ্ছি। ধন্যবাদ।